প্রাথমিকে 2020 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলায় সোমবার পর্ষদকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন এস বসুরায় অ্যান্ড কোম্পানির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পর্ষদের বাইরে থাকা কোনো সংস্থাকে কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করা যায় না প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনে পর্ষদের হাতে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া আছে কিনা সেটাও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন বিচারপতি। এই সংস্থার হাতেই পর্ষদ দিয়েছিল নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওএমআর সরবরাহ থেকে শুরু করে মূল্যায়ন এবং মেধা তালিকা বানানোর কাজ করত এই সংস্থা। এর পাশাপাশি এদিন আদালতে বিচারপতির মন্তব্য, ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না, ফলে ফের আদালতে প্রশ্ন উঠল পর্ষদের বিশ্বাসযোগ্যতা নিয়েই। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।